দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনতে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 জাতীয় সংসদে পাস হয়। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বিলটি পাশের জন্য সংসদে তোলেন, পরে তা কণ্ঠ ভোটে পাস হয়। বিলটিতে বলা হয়, সর্বজনীন পেনশনের আওতায় 18 থেকে 50 বছর বয়সী সব নাগরিক এতে অংশ নিতে পারবেন। বিশেষ বিবেচনায় পেনশন স্কিমের আওতায় থাকতে পারবেন 50-ঊর্ধ্বরাও। তবে মাসিক পেনশন সুবিধা পেতে ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা দিতে হবে। এরপর গ্রাহক যে বয়সে উপনীত হবেন সে বয়স থেকে আজীবন পেনশন পাবেন। বলা হয়, প্রবাসীরাও এই স্কিমে অংশ নিতে পারবেন, তবে স্কিমের চাঁদার হার কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।